এখন সব পরিষ্কার করতে হবে, দেখো অবস্থা হয়ে গেছে রান্নাঘরটা। By the way, good morning and welcome back to my channel. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে কি বার আজকে? শুক্রবার। আর ঘড়িতে এখন 10টা এরকম বেজে গেছে। তো কাকিমা এখনো আসেনি, কাকিমা আজকে আদৌ আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, কারণ কালকে কাকিমা বলে দিয়েছিল ভ্যাকসিন নিতে যাবে। তো এখন ভ্যাকসিন নিয়ে তো শরীরের একটু এদিক এদিক হয় আর কি, তো ভ্যাকসিন নিয়ে তো একটু প্রবলেম হয় শরীরে। এখন জানি না, ঠিক থাকলে তবে হয়তো আসবে, না হয়তো আসবে না। তো কয়েকটা বাসন কুসন আছে, সেগুলো সব ধুতে হবে এখন আমাকে। আর বাকি এই যে বসা হয়েছে আমার রান্নাঘরে, সেটা এখন পরিষ্কার করতে হবে আমাকে। যাই হোক, চল ঝটাফট কাজ করি, কেমন? তো দেখো, বলতে বলতে কাকিমা চলে এসেছে কাজ করতে। তো কাকিমা এখন বাসনগুলো সব বাইরে নিয়ে যাবে, দিয়ে মাঝামাঝি করবে আর কি। আর আমি এই সাইডটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ দেখলেই তো কীরকম সব মানে নোংরা হয়েছিল পুরো জায়গাটা। তো সেগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, এদিক সেদিক রেখে পর আর কি। পায়েস দিয়েছে, সেময়ের পায়েস। তো এটা কালকে রাতেই খাওয়ার কথা, কিন্তু কাল রাতে আর দিতে জায়গা থাকে না, পারিনি অ্যাকচুয়ালি। তো এটা আজ সকালে খাবো আমি, আর সকালে বাকি জিনিস খেতে খুব ভালো লাগে। আর আর কি দিয়েছে দেখ, আর এটা আমার হচ্ছে সবথেকে ফেভারিট জিনিস, এটা দিয়েছে, এটা আমি খুব ভালোবাসি। কে কে চিনতে পারছো বলো, এটা কি বুঝতে পারলে? এটা কি কয়েক পেন? আমার খুব ফেভারিট, কারটা পছন্দ আমার কমেন্টে জানাবে কিন্তু। আমার তো খুব ভালো লাগে এটা খেতে। তো কালকে রাতে আর টাইম পাইনি, মানে মেয়েকে খাওয়ানো দেওয়া, সেগুলোর জন্য খাবার রেডি করা, এসে গিয়ে সে হরবর করছিলাম। তো সেজন্য রাতে আর কোনো ভিডিও করিনি কালকে, ওই ওখানে প্রচুর করে স্টপ রেখে দিয়েছে, আর ভিডিওটা এখন এডিটিং করা হয়নি। বিকেল নাগাদ হয়তো পেয়ে যাবে, কালকে করতে পাইনি একদিন। আর মা এমনি এখন ঠিক আছে, এখন ফোন করিনি একদম সকালবেলায়। তো দেখি একটু পরে ফোন করবো মাকে। তো কালকে তো রাত অবধি দেখলাম যে ঠিকঠাকই আছে তখন পর্যন্ত। তো আমি যখন গিয়েছিলাম, পেটের গ্যাসের কিছু অ্যাসিডিটি, তো অ্যাকচুয়ালি মা টাইম টু টাইম খাবার খায় না, ওই আমার মতনই দশা আর কি। মানে তো একটা করেছে, মানে একটু গিয়ে একটু প্রবলেম দেখা দিবে, সেই জন্যই আর কি ওই গ্যাসের প্রবলেম, অ্যাসিডিটির জন্য পেটের প্রবলেম হয়ে গেছে, এটাই প্রবলেম। তো যাই হোক, কালকে ডাক্তার বসে না, বৃহস্পতিবার দিনে বসে না, কি আর দেখো মানে দেখানো হয় আর কি। তো সেই কারণের জন্যই আজকে দেখাতে যাবে, আর আমাদের বাড়ির পাশেই ওই যাকে আমি দেখাই সেই ডাক্তারকেই দেখানো হয়, রেগুলার চেক আপ যাকে আর কি করানো হয়। তো সেই ডাক্তারকেই দেখাবে, তো আজকে বসে সে দেখাবে, ডাক্তারকে দেখিয়ে ডাক্তার কী বলে দেখাবে, সেই হিসাবে অনেকে বলতে পারবো না কীরকম আছে। এমনি তো দেখে এলাম নর্মাল আছে আর কি। যাই হোক, চলো এগুলোই মা বিয়ে বাড়ি ছিল, এগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো। আর এভাবে চা খাই, কারণ চা খাওয়া হয়নি আমার, আমি তো এই জাস্ট রান্না করে উপরে উঠে এলাম, চা খাওয়া হয়নি, চাটা খেয়ে নিই। আর কাকিমাকে চাটা দিদি তো ভাবছিস, কাকিমা এইরকম কাকিমার শরীর ঠিক আছে বললো। চাটা খেয়ে প্রচুর জামা প্যান্ট আছে, এগুলো গোজ করতে হবে, আলমারি ঢোকাতে হবে, মানে বলবো দুদিন ধরে বাইরে গেছিলাম, সেগুলো সব পাতা কাটি হয়েছে, সেগুলো সব জড়ো করেছি সব, মানে পর কিন্তু ঢোকানোর টাইম আমার হয়নি। তো সেগুলো সব ঢোকাতে হবে আজকে, তো ভেবে করে রেখেছি যে ঢুকিয়ে রাখবো, তো দেখা যাক তারপরে কতদূর হয় আর কি। তো এখন আমি চাটা খেয়ে কাকিমাকে বলবো ভাতটা ঝাড় দিয়ে নিচে দিতে, তাহলে আমি চান করে ভিডিও করতে পারবো, মেয়ে এখন ঘুমোচ্ছে, দেখা যাক কতদূর হয়, তোমরা দেখে নেবো ভিডিওটি। তো আজকে বাজার থেকে সেরকম কিছু নিয়ে আসিনি, খালি একটি বেগুন, আদা, মাছ আর
ডিম নিয়ে এসেছি আর কি। ডিমটা এক্সট্রা এমনি এনে রেখেছি আর কি, যদি মাঝে মধ্যে দরকার লাগে খাওয়ার জন্য। আর মাছটা নিয়েছে খাওয়ার জন্য। তো আমার চান, পুজো, মেয়েকে চান করানো সব কিছু কমপ্লিট, এমনকি মেয়ের মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে, ভাতও রেডি হয়ে গেছে। তাহলে আমাদের মাছের ঝোলটা আর লাগার তরকারিটা করতে হবে, সেটা বৌদি জোগাড় করে দিয়ে চলে গেল আর কি। বৌদি খালি আজকে জোগাড় করে দিয়েছে আর শাকটা ভেজে দিয়ে গেছে। বাকি এবারে ওই মাছের ঝোলের যে মানে বাটনাটা বানাবো, মানে যেটা আর কি হবে মশলাটা, সেই মশলাটা দিয়েই ওই লাউটা রেডি করে নেবো। আর মেয়েকে 10 বার ধরে আমাকে নিচ থেকে নিয়ে আসতে হচ্ছে, যেন সিঁড়ি দিয়ে 10 বার উঠানামা করছে। তো বিরক্তিকর লাগছে না, কি বলবো তোমাদেরকে, খুব বাজে টাইপের হয়ে যাচ্ছে। এবার দেখবে কোথায় গেছে, দেখবে দেখা যাচ্ছে। বিছানাটাকে গুড়োবে, বিছানার ভিতর থেকে মাল মশলা সব বের করে দেবে, এটা ওর মন মর্জি মতন। এখন চুপচাপ বসে আছে, এখন চুপচাপ বসে আছে। এত দুষ্টু, এটা এত দুষ্টু, এত দুষ্টু, এটাকে মনে হয় মরি মরি দূষণ দূষণ করে বলো, দূষণ দূষণ করে বলো। মুখে তেবড়ে দিতে মন যাচ্ছে এটার। মধুমাসি তো মধুমাসি, মধুমাসি বন্ধ করো। তো চলো মেয়েকে খাওয়াতে খাওয়াতেই রান্নাগুলো করে নেবো আর কি। এত দুষ্টুমি করছে যে কি বলবো, কিছু বলার নেই। চলো 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 চলো, ঝটাপট উপরে চলো ঝটাপট, লেট হচ্ছে, রান্না করতে হবে এখনো, দুটো রান্না বাকি আছে। চলো 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 উপরে চলো। আচ্ছা আমি তো ছেড়ে দিচ্ছি, তুমি উপরে উঠো, জুতো আছে উপরে, আছে জুতোটা, জুতোটা উপরে আছে, এখানে নেই জুতোটা, এখানে নেই, উপরে আছে জুতোটা। চলো 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 চলো। এক বিন্দু যদি পাওয়া যায় তার অপেক্ষায় বসে আছে। আর ওখানে আরেকজন বসে আছে খাবার অপেক্ষাতে। দেখি মুখটা, দেখি মুখটা, দেখি এবার দেখি মুখটা, কই গো, এই কত বদমাস তুমি, দেখো হাসছে এদিকে, মুখটা করে দেবো, মুখটা দেখে স্বামী
সাথে এই যে আরেকজন খাওয়া হয়ে গেছে তবুও বলছে যে এক ফোঁটা ব্যাগ বিন্দু যদি পাই আমি দেব না খাওয়া হয়ে গেছে তোমার না আর নয় তো আজকে হঠাৎ করে খুব রোল খেতে মন গেল, তো সেই কারণের জন্য আমি নিচে যাওয়ার আগেই সব কিছু রেডি করে দিয়ে এসেছি, মানে গিয়েছিলাম আর কি, সব পেঁয়াজ ট্যাঁজ কাটাকাটি করে দিয়ে, কেন হাজব্যান্ড মানে চলে এসছে এখন, তো আমি সব রেডি করে দিয়ে গিয়েছিলাম। আর বৌদিকে দিয়ে দুটো বড়ো বড়ো রুটি বানিয়ে দিতে বলেছিলাম, মানে একটু বড়ো সাইজের, তো সেগুলো বানানো আছে এখন, খালি হাজব্যান্ডের জন্য বানিয়ে দেবো, কারণ আমি তখন একটু আগে দুটো পরোটা খেয়েছি, আমার এখন খেতে নেই, আমি রাত্রেবেলায় খাবো রোলটা, তা এখন হাজব্যান্ডকে বানিয়ে দিচ্ছি। তো এই যে দেখো দিতেই, আর এখন আমি এটা এই করতে গেছি আর পুরোটাই পড়ে গেল একটুখানি আর কি, ছোট্ট তাওয়াটা, তো সেই জন্য আর কি পড়ে গেল। হাজব্যান্ডকে বানিয়ে দেবো রোল, তো এটাকে জুগাড়ও রোল বলতে পারো, কারণ বাড়িতে যা আছে সেগুলো দিয়েই সব কিছু বানিয়েছি আর কি। আর রুটিটা কোনো রুল ময়দান নয় আর কি, রুটিটা যেমন আটার রুটি সেরকম আটার রুটি দিয়েই আর কি রোলটা বানানো। তো খেতে খারাপ লাগেনি, একটু ভালোই লাগছিলো খেতে। তো হাজব্যান্ডকে এখন ফার্স্টে করে দিচ্ছি, দেখো হাজব্যান্ড চলে গেছে ক্লাবে আটটা দিতে, তো ভাবলাম এই টাইমটা কী করা যায়, তো ভাবলাম যে আলমারির একটা থাক একটু বাগিয়ে নিই আর কি, কেন সবটা একদম ম্যাসি হয়েছিল, তো সেই আলমারির একটা থাক বাগাচ্ছি আর কি, তাকে ধীরে ধীরে আস্তে আস্তে সব বাগাবো আর কি। শীতকালে এমন হয়েছে আর কি, সব সোয়েটার টোয়েটার উপরের থাকটা দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা হয়ে রয়েছে, তো সোয়েটার বের করছি, পরছি, ঢুকাচ্ছি, এরকম করে একদম পুরো ম্যাসি হয়ে গেছে আর কি। তো সেই আস্তে সুস্তে ভাবলাম একটা দুটো করে থাক বাগাবো ডেলি ডেলি, নাহলে মানে কেমন চারিদিকটা লাগছে আর কি, তো সেই একটা দুটো করে বাগাচ্ছি থাক। তো দেখো আর কি, এখন আর মেয়েকে এখনও খাওয়ানো হয়নি, আমার মেয়েকে একটু পরে এবারে খাওয়াবো, মেয়ের জন্য ডাল চাপিয়ে দিয়ে এসেছি, ওকে ডাল রুটি খাওয়াবো আর কি। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, আশা করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার চ্যানেলটা, পাশে থাকে বেল আইকনটা প্রেস করে দিই, সাথে করে নতুন নতুন ভিডিওগুলি আসার মতো তোমরা ডেসক্রিপশনটি পেয়ে যাও। তার জন্য আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।